রাজ্যে লগ্নি টানতে ফের বিদেশ পাড়ি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারের মন্তব্য পোল্যান্ড। মে মাসের 10 তারিখ থেকে পোল্যান্ডের আপার সিলেশিয়ার কাটোয়াইসে বসছে নবম ইউরোপিয়ান ইকোনমিক কংগ্রেস। সেই শিল্প সম্মেলনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, 9 থেকে 14 মে পোল্যান্ড সফরে যাবেন মুখ্যমন্ত্রী, সঙ্গে যাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছে রাজ্যের শিল্পপতিদের এক প্রতিনিধি দল। শুধু পোল্যান্ডই নয়, নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণ এসেছে রাশিয়া ও কানাডা থেকেও। জুলাই রাশিয়ার এক্সপোর্ট সেন্টারে শিল্প সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ এসেছে নবান্নে। বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন কানাডার রাষ্ট্রদূত নদীপ পটেল। তিনিও মুখ্যমন্ত্রীকে কানাডার শিল্প সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তবে রাশিয়া ও কানাডা যাওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেই খবর নবান্ন সূত্রে। গত মাসে দুদিনের বিশ্ববঙ্গ শিল্প বাণিজ্য সম্মেলন করেছে রাজ্য সরকার। এরপরে একের পর এক দেশ থেকে আমন্ত্রণ আসছে নবান্নে। পর্যবেক্ষকদের মতে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিদেশ থেকে লগ্নি এনে বাজিমাত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।